আজকে ভাইফোঁটা আমি বলবো, এখন তুই বল আজকে ভাইফোঁটা, শুধু বলবি আজকে ভাইয়ের কাপড়ে দিলাম ফোঁটা দিয়েছি, তারপর আমি বলবো তোর সাথে, ঠিক আছে? তোমাদের ভাই কি দাদাদের ফোঁটা নাও এইটুকু, তারপর আমি বলবো, ঠিক আছে? স্টার্ট স্টার্ট কর, স্টার্ট হয়ে গেছে? ও বাবা আমি বলো, স্টার্ট হচ্ছে, হচ্ছে চলছে, আমি খাই দিচ্ছি, চাপ নেই। বাইরে কি হাজি বিরিয়ানি, কিচিং বিচিং, চিকেন ফ্রাইড রাইস, মোমো, আরে খাই দেবো, চাপ না নিচ্ছ, বহুত পয়সা আপনার পাস, 10 টাকা আছে, 10 টাকা আছে। আজকে ভাই ফোঁটা, তো আজকে আমি আমার ভাইয়ের কপালে দিয়েছি ফোঁটা, উঠে গেছে, মাথায় দিল, তারপর জম দুয়ারে পড়লো, কার যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা মুখস্থ করে নেবেন সবাই, যে ওই যেটা বললো সবাই যেন মুখস্থ থাকে, প্রত্যেক বছর ইকে দেখে আমি ভয় পাই না, তো আমি জম কি ভয় পাবে, সেই মানে জম আমাকে দেখে ভয় পাই না, কিছু করার নেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ডিরেক্টর কাকা। তো আমি তোমাদের সাথে অর্পণ, আর আজকের ব্লগটা পুরোপুরি হচ্ছে ভাইফোঁটা উপলক্ষে, ভাইফোঁটা বেস্ট করে। তো এইজন আছে আমাদের সাথে আজকে, তো ভাইফোঁটা অলরেডি মাথায় উঠে গেছে, আর একটা বোন দিয়েছে, তো এও দিয়েছে আজকে, মানে দেবে আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর বাস মজা 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 করো তোমরা, বাস মাথা কেটে গেল, ঠিক আছে, বস 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 বস, তুই এদিকটা তো আসতে পারতিস, তুই আঙুল আসবে, আঙুল আসছে না তো, না ঠিক আছে, চলো স্টার্ট। তো আজকে ভাইফোঁটা, আজকে ভাইফোঁটা উপলক্ষে আমি আমার কয়েকটি দাদাদেরকে ফোঁটা দিয়েছি। ভাইফোঁটা জিনিসটা হচ্ছে বোন আর ভাইয়ের একটা খুবই পবিত্র সম্পর্ক, যেটাকে আমরা সেলিব্রেট করি অ্যাকচুয়ালি এই সময়টাতে। আমার ভালো লাগে যে আমার নিজের দাদা, দাদার বন্ধুরা যারা আমার দাদা হয় তারা সবাই আসে, ফোঁটা নেয়, একটা গেট টুগেদার টাইপের হয়, হাসি মজা ঠাট্টা সব হয়। কিন্তু এই যে সেলিব্রেশনটা আমরা করি, এটা হচ্ছে ভাইরা যেন বোনদেরকে রক্ষা করে, বোনরা সেই উপলক্ষে এই জিনিসটা ভাইদেরকে একটা ফোঁটা দেয় যে হ্যাঁ তুমি আমার রক্ষা করবে আর কি, এরপরে মজা করো। ভাই ফোঁটা উপলক্ষে এইটুকুই ব্লগ আজকে, তো থ্যাংকস টু বোন যে আমাকে ডাকলো, অনেকক্ষণ না খেয়ে বসেছিল আমার জন্যে, তো আমি খেলাম এখন, তারপরেও খাবে, তো তার জন্য ক্ষমা করে দিস আমাকে, ঠিক আছে? আর তোমরা তোমাদের বোনের সাথে একটা সুন্দর মুহূর্ত স্পেন্ড করো আজকের দিনটা, কারণ অনেকের হয়তো বোন থাকে না, তো কিংবা বাইরে থাকে, তো তারা ঘরে আসতে পারে না, তো তারা অবভিয়াসলি ভাই ফোঁটা মানে এই দিনটাকে সেলিব্রেট করতে পারে না, তো তারা খুব লাকি যাদের নিজের বোন আছে, তারা খুবই লাকি। আমার নিজের বোন নেই, কিন্তু আমার বন্ধুদের বোন যে এখন ফোঁটা দিল সেই আমার নিজের বোনের মতন, তো এইটুকুই মানে বোন থাকা ইজ লাইক একটা ভগবানের একটা গিফট, সুন্দর। তো
ঠিক আছে, এটুকুই আজকের ব্লগটা। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ডিরেক্টর কাকা এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। আর প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব জলছবি এন্টারটেইনমেন্ট। জলছবি এটা ডিরেক্টর কাকা। আচ্ছা সরি 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 ডিরেক্টর। তো এটা হলো আমার বোন, মনে নাম বলে দাও নিজে, আনুষ্কা কুমার। আর ওর দাদার নাম হচ্ছে রোহিত কুমার, যে আর কি খুব আমার সাথে ঘোরাফেরা করে। তো এ আমাকে আজকে ভাইফোঁটা দিল, আর মিষ্টি খাওয়ালো একটা, কি সন্দেশ খাওয়াচ্ছে, খাই খেয়ে বলছি, ফুড রিভিউ নয়, মানে জাস্ট আজকে একটা ব্লগ। প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওয়ান্স अगेन। এটা হচ্ছে সুগার ফ্রি একটা মিষ্টি, মানে খেলে সুগার হবে না। সত্যি ঠিক আছে, চলো টাটা।